সৌদি আরবের 43তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হেফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুই বাংলাদেশের হাফেজ দুটি ভিন্ন গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন। বুধবার রাতে সৌদি প্রেস এজেন্সি এক টুইটে এ তথ্য জানায়। টুইটে জানানো হয়, প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে সম্পূর্ণ কোরআন তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসাবে তিনি পেয়েছেন 180,000 সৌদি রিয়াল। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন মক্কা মুকাররমার গভর্নর শেখ বান্দার বিন সুলতান বিন আবদুল আজিজ ও সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ ডক্টর আবদুল লতিফ। প্রতিযোগিতায় তাজবিদ সহ সুন্দর কণ্ঠে কুরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসাবে তিনি পেয়েছেন 180,000 সৌদি রিয়াল, প্রায় 52,00,000 টাকা, সম্মাননা সনদ ও ক্রেস্ট। প্রতিযোগিতায় তাজবিদ সহ 15 পারা হিফজ গ্রুপে অংশ নেয়া অপর প্রতিযোগী হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান চতুর্থ স্থান লাভ করেছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন 1,20,000 সৌদি রিয়াল, যা বাংলায় 34,07,000 টাকা, সম্মাননা সনদ ও ক্রেস্ট। ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় 5টি গ্রুপে 117টি দেশের 163 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। গত 25 আগস্ট সৌদি আরবে ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় 43তম আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় 5 ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট 40,00,000 সৌদি রিয়াল পুরস্কার। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।